নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ সকাল সকাল একটি নতুন ভিডিও করতে চলে এসেছি। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে আমি ভিডিও করতে চলেছি। এটি একটি কোলিয়াস গাছ। এই কোলিয়াস গাছের সম্পূর্ণ পরিচর্যা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। এই গাছের পাতাগুলো খুবই সুন্দর দেখতে হয়, আর এই পাতার সৌন্দর্যের জন্যই কিন্তু এই গাছগুলো আমাদের ছাদ বাগানে শোভা পায়। আমার এখানে তিন ধরনের কোলিয়াস গাছ আছে। এই একটার পাতা দেখতেই পাচ্ছেন, সবুজ সবুজ ধরনের কিনারাগুলো খুব সুন্দর দেখতে লাগে। এখানে আরেক ধরনের আছে, আর এই এক ধরনের। প্রথমে বলবো, এই কোলিয়াস গাছ যদি আপনারা বাড়িতে করতে চান, এর জন্য কিভাবে মাটি তৈরি করবেন। কোলিয়াস গাছ কিন্তু খুবই হালকা মাটি পছন্দ করে, তাই এর জন্য আমাদের কি করতে হবে, ওয়েল ড্রেন সয়েল তৈরি করতে হবে। এই ওয়েল ড্রেন সয়েল তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে এক ভাগ মাটি, এক ভাগ বালি, আর এক ভাগ যে কোনো ধরনের কম্পোস্ট নিতে হবে। এই সমস্ত একসাথে মিশিয়ে আপনারা কি করবেন, এই গাছটিকে প্রতিস্থাপন করবেন। গাছটি লাগাবার কিছুদিন কিন্তু যদি আপনারা শীতকালে লাগান, দু একদিন একটু ছায়া জায়গায় রেখে দিয়ে তারপরে আপনারা ফুল সানলাইটে দিতে পারেন। কিন্তু গ্রীষ্মকালে লাগালে এই গাছটাকে আপনাদের সম্পূর্ণ 7-8 দিন পুরো ছায়া জায়গাতে রাখতে হবে। তারপর যখন দেখবেন গাছটা ঠিকমতো ধরে গেছে, তখন সেই গাছটিকে নিয়ে এসে আপনারা সেমি সেজে রাখবেন। ফুল সানলাইটে কিন্তু গ্রীষ্মকালে কখনোই রাখবেন না। ফুল সানলাইটে রাখলে কিন্তু এই গাছ নষ্ট হয়ে যাবে, কারণ এখন অতিরিক্ত সূর্যের যে আলো, সেই সূর্যের আলোতে কিন্তু এই গাছের পাতাগুলো ঝলসে যায়, আর গাছও খুব ভালো থাকে না। তাই গ্রীষ্মকালে বন্ধুরা এই গাছটাকে আপনারা সেমিসেটে রাখতে চেষ্টা করবেন। তাহলে কি গাছের পাতাগুলো খুব ভালো থাকবে, জ্বলে যাবে না, রংটা ঠিক থাকবে, আর গাছও সুস্থ থাকবে। এবার আসি জলের ব্যাপারে। জল এই গাছে কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। এর মাটিতে কখনোই যেন অতিরিক্ত জল বসে না থাকে। অতিরিক্ত জল বসে থাকলে এই গাছের শেকড় নষ্ট হয়ে যাবে। তাই আমরা যেহেতু ওয়েল ড্রেন সয়েল তৈরি করেছি, তাই জল কখনোই দাঁড়াতে পারবে না। আর জলটা যেহেতু বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটার দিকে নজর রাখতে হবে, আবার এর কোলিয়াস গাছের মাটি যেন একবারে শুকনো না হয়ে যায়। শুকনো হলে গাছটা নেতিয়ে পড়বে। মাটিটা সবসময় এইরকম যেন একটা ময়েশ্চার ভাব বজায় থাকে। এই যে একটা ভিজা ভিজা ভাব, হালকা এরকম ভাবটা থাকলে কি হবে, দেখতেই পাচ্ছেন গাছটা কত সতেজ আছে, এরকম সুন্দর থাকবে। তাই লক্ষ্য রাখবেন মাটিটা যেন এরকম হালকা ভিজে ভিজে ভাবটা থাকে। এবার আসি এই গাছের খাবার বিষয়ে। এই গাছে কি খাবার দেবেন বন্ধুরা, এই গাছ নাইট্রোজেনযুক্ত খাবার খুব পছন্দ করে। যেহেতু নাইট্রোজেনযুক্ত খাবার এই গাছ পছন্দ করে, তাই আমাদের কি করতে হবে, খুব পাতলা করে খোল জল 15 দিন অন্তর এই গাছে গোড়ায় দিয়ে যেতে হবে। যদি এই খোল জলটা শুধু দেন, তাতেই কিন্তু আপনাদের গাছ খুব সুন্দর সতেজ থাকবে, আর গাছটার যে পাতাগুলোর যে রং, সেই রংগুলো খুব ভালো থাকবে। আমি এখানে সমানে 15 দিন অন্তর এই খোল জলটাই ব্যবহার করি। দেখুন আমার গাছের পাতাগুলো কিন্তু খুবই সুন্দর আর সতেজ আছে। এই গাছ থেকে
আপনারা কিন্তু অতি সহজে একটার থেকে আরো অনেক বেশি গাছ তৈরি করে ফেলতে পারবেন। কিভাবে করবেন? এই গাছের এইখান থেকে যদি আপনারা কোনো ডগা এরভাবে কেটে নেন, কেটে নিয়ে এর থেকে এই অংশটুকু মাটিতে বসিয়ে দিলেই কিন্তু অনায়াসে আপনাদের চারা তৈরি হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট জায়গায় বেশ কিছু এরকম চারা তৈরি করেছি। এই যে এই চারাগুলো দেখতে পাচ্ছেন, আমার এইটাই হচ্ছে মাদার গাছ, এর থেকেই তৈরি করেছি। এখান থেকে ছোট্ট একটা ডাল কেটে এবং এই একটা এই একটা এগুলো তৈরি করেছি। এটা একটা ছোট টব, এর মধ্যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই গাছগুলো তৈরি হয়ে গেছে। এই ডালগুলো আমি সপ্তাহখানেক হয়নি বসিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু এর শেকড় বেরিয়ে যায়। 7 দিনের মধ্যেই কিন্তু আপনাদের নতুন গাছ তৈরি হয়ে যাবে। আমি ছোট ছোট টবগুলোর মধ্যেই কিন্তু এরমভাবে ডাল কেটে বসিয়ে দিয়েছি। অনায়াসে আপনারা একটা গাছ থেকে অনেকগুলো গাছ তৈরি করে ফেলতে পারবেন। আর এই সব কলিয়াস গাছকে যদি আপনারা ঝাঁকড়া করতে চান, সুন্দরভাবে ঝাঁকড়া করতে চান, দেখুন এই গাছটা একটা ছোট্ট প্লাস্টিকের টবে আছে, কিন্তু গাছটা কত সুন্দর গোলাকৃতিভাবে ঝাঁকড়া হয়েছে। এইভাবে তৈরি করতে গেলে আপনাদের কি করতে হবে, এই যে মাছের যে অংশ ছোট্ট ছোট পাতাগুলো বেরোচ্ছে, আপনাদেরকে যখনই দেখবেন এরকম ছোট পাতা বেরোচ্ছে, এইভাবে এখান থেকে এরকম করে পিঞ্চ করে দেবেন। এইভাবে পিঞ্চ করে দিলে কি হবে, এই জায়গা থেকে আরও দুটো ডাল বেরিয়ে আসবে। এইভাবে করতে থাকলে সমানে আপনাদের এই গাছটা কি হবে, সুন্দরভাবে একটা গোল শেপ নেবে। আমি এইভাবে প্রত্যেকটা কুলিয়াস গাছেরই মাথা থেকে এরমভাবে দুটো যখন ছোট ছোট পাতাগুলো বেরোয় এইভাবে ভেঙে দিই, তাতে কি হয় গাছটা আরো সুন্দরভাবে তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এইভাবে আপনারা আপনাদের কুলিয়াস গাছের যত্ন নিন, দেখবেন খুব সুন্দরভাবে গাছগুলো তৈরি হয়ে গেছে, আর একটা থেকে আপনারা অনেক গাছই তৈরি করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। যাবার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। নমস্কার।